সবন প্রথমতে তো কংগ্রেচুলেশন যা 2022 অর্থাৎ জি এন এম নার্সিংয়ের এন্ট্রেন্স এক্সামিনেশন দিছিলা আর 2023 এডমিশন অর্থাৎ 2023 এডমিশন লবা। সো ফাইনালি তোমালোকর এডমিশনের নোটিশন অফিসিয়ালি পাবলিক করেছে। বহুতে মোক টাইম টু টাইম আমার হোয়াটসঅ্যাপ গ্রুপত যা মেম্বার আছে তেওঁলোকে বারে বারে সুধি থাকা যে দাদা এডমিশনের নোটিশন কেতিয়ালে আহিব, এডমিশন হবনে ক্যানসেল হব। সো মই ম্যাক্সিমাম স্টুডেন্টকে বারবার কৈছিল যে এডমিশন ক্যানসেল নয়, এডমিশন 110% হব, আগস্ট আর সেপ্টেম্বর মাহর ভিতরতে হব। কিয় হব সেই রিজনও কৈছিল যে মেডিকেল কোর্সের যে ডিউরেশন সেই সেপ্টেম্বরের পর আগস্ট মাহত আরম্ভ হয়। সো ফাইনালি তোমালোকর এডমিশনের নোটিশন পাবলিক করলে। সো যাকে অর্থাৎ মোক টাইম টু টাইম সুদিয়েছিল, আই হোপ তোমালে আজিতে ভিডিওটি চাই বহুত অর্থাৎ হেপি হবা। সো ইয়াতে দেখবলে পেয়েছে এডমিশন নোটিশ, ইয়াতে ক্লিয়ারলি মেনশন করা আছে যা স্টুডেন্টে 2023 বর্ষর মার্চ মাহর 9 তারিখের পর 11 তারিখের ভিতর গই ডকুমেন্ট ভেরিফিকেশন করেছিল তোমালোকর ফার্স্ট ইয়ারর এখন এডমিশনের নোটিশ হয়। সো ইয়াতে চাই লোব পড়া টুডে 22/8/2023 ইয়াতে ডেটও মেনশন করা আছে, অর্থাৎ আগস্ট মাহর 22 তারিখে নোটিশন মেনশন করেছে। আর সিলেক্টেড ক্যান্ডিডেটর লিস্টখন আজি আইব বলেও কৈছে, কিন্তু বর্তমানে পাবলিক করা নাই। যেতিয়াই পাবলিক করব আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপত তোমালোকে লিস্টখন পাই যাবা। বহুতে পাছত জয়েন হওয়ার পাছত লিস্টখন নাপায়, কই থাকিব যে দাদা আপনি লিস্টখন দিয়াই নাই। সো অলরেডি জয়েন হয়ে থাকবে, লিঙ্ক ইয়ার ভিডিও ডেসক্রিপশন বক্সত দিয়া থাকবে। সিম্পলি লিঙ্কত ক্লিক করা জয়েন হয়ে লওয়া, তাতে তোমালোকে যেতিয়াই নোটিশন আইব তাতে আপডেট পাই যাবা। সো ইয়াতে দেখবলে পাইছে ইয়াতে মেনশন করা আছে অল দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট আর হেয়ার বাই রিপোর্টেড টু দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল টিউটর অব্লিক প্রিন্সিপাল নার্সিং অফিসার অফ দ্য রেসপেক্টেড জি এন এম ট্রেনিং স্কুল। সো চাবা যোনবিলাক ষ্টুডেণ্টে চিলেক্ট হবা, ধৰি লোৱা চিলেক্টেড কেণ্ডিডেটৰ লিষ্টখন পাব্লিক কৰিলে লিষ্টত ধৰি লোৱা বহুত এনেকুৱা ষ্টুডেণ্ট থাকিব যিখিনি ষ্টুডেণ্টৰ ধৰা নিজৰ কলেজত চিলেক্ট হ'ব। কোনোবাই জি এম চিত হ'ব, কোনোবাই নলবাৰীত হ'ব, কোনোবাই বৰপেটাত হ'ব, কোনোবাই তেজপুৰত হ'ব, কোনোবাই তিনিচুকীয়াত হ'ব, বেলেগ বেলেগৰ হ'ব। চ' নিজৰ নিজৰ তোমালোকে যোনখন কলেজত ছিট পোৱা সেইখন কলেজত গৈ তোমালোকে ৰেচপেক্টেড কলেজ বুলি মেনশ্যন কৰিছে, অৰ্থাৎ সেই কলেজখনত গৈ তোমালোকে এডমিশ্যনটো ল'ব লাগিব। ইয়াতে ক্লিয়াৰলি মেনশ্যন কৰা আছে আৰু এট দ্য টাইম অফ এডমিশ্যন তোমালোকে অৰিজিনেল ডকুমেণ্টছ লগত কেৰি কৰিব লাগিব। ফৰ এক্সাম্পল বার্থ সার্টিফিকেট, এইচ এস এল সির এডমিট কার্ড, 10+2 মার্কশিট এন্ড সার্টিফিকেট, সি ডাব্লি এডমিট কার্ড, অর্থাৎ যেটা তোমালোকর অর্থাৎ সি ডাব্লি এক্সামিনেশন দিছিলা, সি ডাব্লি মানে কমন এন্ট্রেন্স এক্সামিনেশন, অর্থাৎ তোমালোকর জি এন এমর যখন এডমিট কার্ড সেইখান লাগবে, তারপর জি এন এমর স্কোর কার্ড লাগবে, তারপর পি আর সি লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, ই ডাব্লিউ এস সার্টিফিকেট লাগবে। সো গোটেবিল সার্টিফিকেট লাগবে আর এডমিশন ইয়াত ক্লিয়ারলি মেনশন করেছে যে তোমালোকে এই নোটিশন পাবলিক করার 7 দিনের ভিতর গিয়ে এডমিশনটি লোক লাগবে, অর্থাৎ আগস্ট মাহর তোমালোকে কোব পড়া যায় 26-27 তারিখের আগতে তোমালোকে এডমিশনটি লোক লাগবে। সো এই মনত রাখবা আর আই হোপ তোমালোকে মোর এই ভিডিও চাই বহুখিনি অর্থাৎ যা স্টুডেন্ট আছে তোমালোকে উপকৃত হয়েছে বলে মানে ভাবো। যদি এই চ্যানেলটির জড়িয়ে কিছু সংখ্যক হলেও উপকৃত হয়েছে কমেন্ট করে জানাবা এই চ্যানেলটি কেনকা তোমালে কিনা যদি সহায় পাইছা নি পোৱা নাই। মই বিভিন্ন সময় সহায় করবলে চেষ্টা করছো, নজানো তোমালে সহায় পাইছা নি পোৱা নাই বারো যে কি হোক। সো ইয়াতে তোমালোকে দেখবলে পাইছে ক্যান্ডিডেট আর টু ডিপোজিট দ্য অরিজিনাল ডকুমেন্টস, আর তোমালোকে গোটেবিল অরিজিনাল ডকুমেন্টস এট দ্য টাইম অফ এডমিশন কেরি করব লাগিব, কারণ সেই ডকুমেন্টসবিল তোমালোক রাখি থ দিব, ডকুমেন্টসবিল তোমার রাখি থ দিয়ে। সেইভাবে মই একটা বস্তু তোমালোক কাকো বার কো, ডকুমেন্টসখিনি তোমালোকে জমা দিয়ার আগত মিনিমাম 10 কপিমান জেরক্স করে রাখি থ দিবা, কারণ ডকুমেন্টসখিনি যেটা রাখি দেব তোমালোক নেক্সট যদি কিনা প্রয়োজন হয় তোমালোকে কত পাবা বস্তু তেমনকা। আর সো এইভাবে চাই লবা, ইয়াতে কিছু বস্তু মেনশন করেছে বারো যি কি হোক, লিস্টখন যেটা আইব মই তেতিয়া আরো একটা ভালদরে ভিডিও অর্থাৎ বনাই দিম। এইটা একটা কুইক আপডেট ভিডিও হয়, আরো একটা ইনফরমেশন প্রোভাইড করে দিও। যদি কোনোবা এই অর্থাৎ ভিডিওটা চাই থাকা স্টুডেন্টে প্রাইভেট কলেজত জি এন এম কোর্স করিম বলে ভাবি আছা, তোমালোকে কম খরচত অর্থাৎ ভাল কলেজত বা ভাল ঠাইত কোর্স করিম বলে ভাবি আছা, দেন বর্তমান সময় এখন কলেজের এডমিশন চলি আছে, কলেজখন নলবাৰীত হয়, কলেজখনের টোটেল ফিজ 3 বছরত 680,000 মান যাব বা 650,000 টাকা যাব। যদিহে তোমালোকে সেই কলেজখনতো অর্থাৎ এডমিশন লম বলে ভাবি আছা, কলেজখনের কন্টেক্ট নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সত দিয়া থাকবে, তার পর কন্টেক্ট করি মেলে তোমালোকে এডমিশনটি লই লব পারিবা। সো আজি লই মানে যাকে সিট পাবা তোমালোকে অর্থাৎ কংগ্রেচুলেশন, চ্যানেলটির জড়িয়ে বিভিন্ন ধরনের সহায় করবলে চেষ্টা করলেও নজানো কোনো কিমান উপকৃত হলো। আজি লই মানে জয় আয়।